ঝুকাঙ্গানে সালা দর্শক, ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন টার্নিং পয়েন্ট হচ্ছে পারমাণবিক বোমা মারবে নাকি মারবে না। আর এই নিয়ে যখন আপনার ইউক্রেনের চার চারটি অঞ্চলকে ভ্লাদিমির পুতিন দখল করে নিল, তখন পশ্চিমা বিশ্বে যেমন এটা নিয়ে আলোড়ন হচ্ছে, পাশাপাশি এতদিন পর আপনার খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস তিনিও পুতিন কাকার কাছে মিনতি করে এক চিঠি পাঠাইছেন। বাট পুতিন সেই চিঠির এখনও কোনো অ্যান্সার দেয়নি আর দিবেও না, কারণ পুতিন একটা মিশনে আছেন। দর্শক, ইউক্রেনে সহিংসতা আর মৃত্যু বন্ধে এই প্রথমবারের মতন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি আপনার আকুতি এবং মিনতি জানিয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। একই সঙ্গে ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার নিন্দাও তিনি জানিয়েছেন। পোপ বলছেন যে এই পদক্ষেপ পারমাণবিক সংঘাতের ঝুঁকি সৃষ্টি করেছে। পুতিন তার নিজ দেশের জনগণের কথা চিন্তা করারও আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ইউক্রেনের সেন্ট পিটার্স স্কোয়ারে রোববার দেওয়া এক ভাষণে পোপ এই আহ্বান জানিয়েছেন। এই পোপ ইউক্রেনে গেছেন, সেইখানে কিন্তু ইহুদি ধর্মাবলম্বী সংখ্যা বেশি, বাট তিনি একজন খ্রিস্টান পোপ হয়েও সেইখানে গিয়েছেন। পোপ ফ্রান্সিস প্রায়ই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং এর ফলে মানুষের মৃত্যু নিয়ে সমালোচনা করে এসেছেন, কিন্তু এবারই তিনি প্রথম সরাসরি ব্যক্তিগতভাবে পুতিনের কাছে যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানালেন, কারণ ঘটনা খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, আমার আবেদন সর্বোপরি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট পুতিনের কাছে। আমি তাকে এই সহিংসতা আর মৃত্যুর মিছিল বন্ধের মিনতি জানাচ্ছি, এমনকি নিজের দেশের জনগণের জন্য ভালোবাসার খাতিরে হলেও আপনার তিনি বলছেন যে এই যুদ্ধ বন্ধ করে দেওয়া দরকার। পোপ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকেও লড়াই বন্ধের প্রস্তাব বিবেচনা করে দেখার জন্য আহ্বান জানিয়েছেন। আর আজকে কেন তিনি আপনার মানে এই বিষয়টাকে নিয়ে পোপ ফ্রান্সিসও কেন মিনতি শুরু করছে সেটার কারণ আছে, কারণ পুতিন অন ফায়ার। দর্শক, ইউক্রেনের চারটি অঞ্চলকে আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ গণভোটের মাধ্যমে যে অঞ্চলগুলোকে রাশিয়ার সাথে সংযুক্ত করা হয়েছে সেইগুলোকে আইনি প্রক্রিয়াতে নিয়ে আপনার ফাইনালি রাশিয়ার ভূখণ্ডের সাথে যুক্ত করার সকল প্ল্যান কার্যক্রম শেষ। আর এর কারণেই আসলে নড়েচড়ে বসেছে বিশ্বের এই পোপ ফ্রান্সিস থেকে শুরু করে আরও অনেক ফ্রান্সিসও। ফাইনালি ইউক্রেনের চার অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর করা চুক্তিকে বৈধ হিসাবে স্বীকৃতি দিলেন দেশটির সাংবিধানিক আদালত। খবর হচ্ছে বার্তা সংস্থা এপির, বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। এক চুক্তি সইয়ের মাধ্যমে প্রায় 90,000 বর্গ কিলোমিটার এলাকা রুশ ফেডারেশনে যুক্ত করেছে ভ্লাদিমির পুতিন। এরপরে তিনি বলেছেন, বিষয়টিকে আপনার সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য এটাকে পার্লামেন্টে তোলা হবে। এখন এইটাকে এই যে সাংবিধানিক আদালত থেকে এটার অর্ডার হইল, এটাতে আসলে কী কী হতে যাচ্ছে? এটাতে দুইটা জিনিস হতে যাচ্ছে, কারণ রাশিয়া এই মুহূর্তে যেটা চাচ্ছে যে পারমাণবিক যুদ্ধাস্ত্রের ব্যবহার, পাশাপাশি পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা পায়তারা যেটা খুঁজছে। এখন ধরুন পুতিনের যদি মানে অরিজিনালি যুদ্ধের প্রস্তুতি থাকে, ভিতরে মাল মেটেরিয়ালস বা সরঞ্জাম যুদ্ধাস্ত্র থাকে, তাহলে কিন্তু পুতিন এই সিদ্ধান্তের দিকে হাঁটছেন যে তিনি যে কোনো মূল্যেই তার মানে অধিকৃত যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোকে তিনি রক্ষা করবেন। এখন আজকের দিনে এসে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকির কিছুটা বিচক্ষণতায় আমি বলবো যে তাদের যে অভিযান আছে সেইখানেও কিন্তু সে অনেকটা জায়গায় সফল হচ্ছে। আর এই যে সফলতা, এই সফলতাকে থামাইতে হইলে এই যে সাংবিধানিক যে বৈধতাটা দরকার ছিল পুতিনের, সেটা কিন্তু পুতিন আজকে আদায় করে নিয়েছে। কারণ হচ্ছে পারমাণবিক বোমা ব্যবহারের জন্য আপনার কিছু সিস্টেম আছে, চাইলেই হুট করে মারা যায় না, এটার একটা সিস্টেম আছে। তো সেই সিস্টেমটার প্রধান একটা সিস্টেম হচ্ছে নিজের ভূখণ্ডের সার্বভৌমত্ব। এতদিন যাবৎ ইউক্রেনের এই অঞ্চলটাকে পুতিন দখল করলেও, নিজেদের সেনাদের দ্বারা বেষ্টিত করে রাখলেও, ভোটাভুটির মাধ্যমে সংযুক্তি করা হলেও, এটার একটা আইনি বৈধতা দরকার ছিল রাশিয়ার কাছে বা রাশিয়ার পার্লামেন্ট থেকে। তো আজকে যখন এই জিনিসটা হয়ে গেল, তো এখন পুতিনের জন্য সামনে দুইটা পথ খোলা আছে। এক হচ্ছে পারমাণবিক বোমা ব্যবহার করা, অথবা এই ভূখণ্ডকে পশ্চিমা বা ইউক্রেন যেভাবে চাচ্ছে ছেড়ে দেওয়া সেইটা করা, বা যুদ্ধ বন্ধ করে দেওয়া। কিন্তু পুতিনের স্পষ্ট বক্তব্য, তিনি বলছেন যে দুই দোকানের চার, এই চার প্রদেশকে তিনি স্বাধীন একটা প্রদেশ হিসাবে ঘোষণা করছে, আর এদের নিরাপত্তার দায়িত্বে কাজ করবে আপনার রাশিয়া। প্রয়োজনে পারমাণবিক বোমা ব্যবহারের জন্য তার মানে পিছুপা হবেন না, এমনকি এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে পশ্চিমা। তো আজকে যখন রাশিয়ার এই সাংবিধানিক আদালত এই বিষয়টাকে অনুমোদন দিয়ে দিল, তখনই আবার মার্কিন প্রশাসন পাল্টা
বক্তব্য নিয়ে এসেছে জেলেন্সকিও। জেলেন্সকির বক্তব্য হচ্ছে যে এই সাংবিধানিক আদালত এটা আসলে পুতিনের ইশারায় চলে, এটা পৃথিবীর অনেক দেশে আছে। ক্ষমতাধর যদি কোনো রাষ্ট্রপ্রধান থাকে তখন তিনি চাইলে অনেক কিছু করতে পারেন, ঠিক এইটাই ভাবছেন জেলেন্সকি। তিনি বলছেন যে রাশিয়ার ফেডারেশন মানে যে আদালত আছে, সাংবিধানিক আদালত বা পার্লামেন্টে, সেইখানে আসলে পুতিন সমর্থিত যারা আছে তারাই সব কিছু কন্ট্রোল করছে, যার কারণে সেইখানে সেটাকে মানে বিরোধিতা করার মতন কেউ নাই। যুক্তরাষ্ট্র বলছে যে রাশিয়া যদি এই বিষয়টাকে দখল করে এটাকে স্বীকৃতি দিয়া এটাকে মানে ব্যষ্টনীতি নিতে চায় তাহলে মানে রাশিয়ার বিরুদ্ধে এবার সরাসরি অ্যাকশনেই যাবে ন্যাটো। এখন সময় বলে দিবে যে এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। ন্যাটোতে কি ইউক্রেনের অন্তর্ভুক্তি অ্যাজ সুন অ্যাজ পসিবল হবে? যদি হয় তাহলে এক প্রেক্ষাপট, আর যদি না হয় তাহলে ইউক্রেনের কপাল খারাপ। অপরদিকে ভ্লাদিমির পুতিন কি পোপ ফ্রান্সিসের কথায় অথবা বিভিন্ন হুমকি ধামকিতে এই অঞ্চলগুলার যে দখলদারিত্ব আছে সেটা ছেড়ে দিবেন, সেটাও একটা দেখার বিষয়। থার্ড হচ্ছে যদি মানে উল্টা দিকেই ঘুরে ইউক্রেনের সাথে যুদ্ধের পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে কি পারমাণবিক বোমা মারবে নাকি মারবে না, সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।